대화 2. 공장장님, 일찍 오셨네요. 네, 거래처에서 생각보다 일이 빨리 끝나서요. 새로 들여온 전기 절단기는 문제 없어요? 네, 아주 잘 돼요. 전에 쓰던 것보다 훨씬 부드럽고요. 그래도 위험하니까 조심해서 사용하세요. 아, 그런데 투안 씨, 괜찮으면 리안 씨한테 용접봉 좀 가져다 주세요. 아까부터 찾고 있었어요. 그래요? 지금 작업장에서 용접을 하고 있지요? 제가 얼른 가볼게요. 살라무 알라이쿰. 이 PS 방글라 노튼 아라 액티 비디오 때 아프니까 샤고토. তো বন্ধুরা, আজকে আমাদের টেক্সট বুকের 41তম অধ্যায়ের থেওয়া ই সংলাপ 2 এর আলোচনা। তো অবশ্যই আপনি থেওয়া ইলটা ভালোভাবে দেখেছেন, তাহলে সেখানে বুঝতে পারছেন যে থেওয়া ইর আলোচনাটা কী নিয়ে। সংলাপ 2 এর মধ্যে দেখি কি বলে, এরা কাজ করতেছে। হ্যাঁ, খোং জাং জাম নিম, খোং জাং জাং নিম ফ্যাক্টরির ম্যানেজার। ইলসিক মানে উনি বলতেছেন, ইলসিক অসুস্থ নেও, ইলসিক অসুস্থ নেও মানে ম্যানেজার তাড়াতাড়ি এসেছেন, ফ্যাক্টরি ম্যানেজার তাড়াতাড়ি এসেছেন। একজনও বলতেছে, ধুয়ান বলতেছে, হ্যাঁ নে হ্যাঁ খরচ হয়ে এসো। কাস্টমারের স্যাঙ্গাক বোদা চিন্তার চেয়েও, কাস্টমারের ধারণার চেয়েও ইরি কাজ পারলি তাড়াতাড়ি। কুন্নাস শেষ হয়েছে, কুন্নাস শেষ হয়েছে মানে কাস্টমারের ধারণার চেয়েও কাজ দ্রুত শেষ হয়েছে। কাস্টমার ধরেন অর্ডার করছে একদিন, কিন্তু যেদিন দেওয়ার কথা এর আগেই কাজটা পরিপূর্ণ হওয়াতে বলছে যে কাস্টমারের ধারণার চেয়েও কাজ তাড়াতাড়ি শেষ হয়েছে। সেরো নতুন থুরিউন মানে ভিতরে নিয়ে আসা, আর সেরো থুরিউন নতুন নিয়ে আসা জনগি জলদান কিনুন, জনগি জলদান দুনিন বৈদ্যুতিক কাটার মেশিন আছে না, বৈদ্যুতিক কাটার নতুন নিয়ে আসা বৈদ্যুতিক কাটার মেশিন। মুঞ্জি অবশ্যই সমস্যা নাই তো, মানে একটা মেশিন নিয়ে আসছিল, পরে বলছেন যে নতুন বৈদ্যুতিক যে মেশিনটা নিয়ে আসছে ওটা কোনো সমস্যা নাই তো। নে হ্যাঁ আজও জাল দইও, হ্যাঁ খুব ভালো হয়েছে। জনে পূর্বের সুদন ব্যবহার করা, পূর্বে ব্যবহার করা গত বোধা জিনিসের চেয়েও, পূর্বে ব্যবহার করা মেশিনটার চেয়েও। হুয়াল ছিন অনেকটা বুড়ো রপ গয়ো, পুরো রপ গয়ো মানে হচ্ছে যে মসৃণ, পূর্বে ব্যবহার করাটার চেয়েও এটা অনেক ভালো, ফিনিশিং ভালো। আরে হ্যাঁ খুঁড়ে দো, তবে উই হম হানিকা বিপজ্জনক হওয়ার কারণে জসিম হেসো সায়ং হাসেও, সাবধান হয়ে ব্যবহার করুন মানে তারপরেও বিপজ্জনক বিদায় সাবধানে ব্যবহার করবেন বলছে। আ ও আচ্ছা ঠিক আছে। খুরন দে তবে থুয়ানসি, তবে থুয়ান সাহেব খোন ছানু মিয়ন সমস্যা না হলে, তবে থুয়ান সাহেব অসুবিধা না হলে রিয়ানসি হানতে, রিয়ান সাহেবকে ইয়ংজব বং, ইয়ংজব বং মানে হচ্ছে ওই যে ওয়েল্ডিং যে রড রয়েছে, মানে একজনকে বলছেন যে আপনার যদি সমস্যা না হয় তাহলে ওই যে রিহান সাহেবকে ওয়েল্ডিং রড জম একটু খাজিও থাজুসেও নিয়ে দিয়ে আসুন। একজন এখানে বসা ছিল, তো ওনাকে বলা হচ্ছে যে থুয়ান সাহেব যদি আপনার সমস্যা না হয় তাহলে রিহান সাহেবকে ওয়েল্ডিং রডগুলো একটু নিয়ে দিয়ে আসুন। আক্কা বুধ একটু আগে ছাদ গো ঈশ্বর সয় মানে খুঁজতে দেখেছি, একটু আগে খোঁজ করছেন উনি যে রডগুলো কোথায়। তারপরে ঘুরেও তাই জিগুম এখন জাগব জাঙ্গে কর্মস্থলে, এখন কাজের স্থানে ইয়ংজবুল ওয়েল্ডিং রডগুলো হাগো, ওয়েল্ডিং করেছেন মানে এখন কি কাজে ওয়েল্ডিং করছেন। ইজি ওই যে মানে আশ্চর্য হয়ে বিষয়টা জিজ্ঞাসা করছে, এখন কাজের স্থানে ওয়েল্ডিং করছে, করছে নাকি। জেগা আমি অল্লুন এক্ষুনি গা গিয়ে বুলকায় দেখছি, আমি এক্ষুনি গিয়ে দেখছি মানে উপরে বলা হচ্ছে যে রডগুলো নিয়ে দিয়ে আসুন। তো ধোয়ান বলতেছে যে এখন কি কাজের স্থানে ওয়েল্ডিং করতেছে নাকি, আমি এক্ষুনি গিয়ে দেখে আসতেছি এটা বলছে। হ্যাঁ একটু খেয়াল করবেন অবশ্যই পারবেন। খরে ছ, খরে ছ কাস্টমার, দুরো ওদা, দুরো ওদা মানে হচ্ছে ওই নিয়ে আসা, ভিতরে নিয়ে আসা। ইয়ংজব হাদা, ইয়ংজব হাদা ওয়েল্ডিং করা, যে জুব খিগিয়ে উৎপাদন শিল্পের যে সমস্ত মেশিনারি রয়েছে সেগুলো ভালোভাবে খেয়াল করবেন। হ্যাঁ
জনগি জলদানগি, জনগি জলদানগি ইলেকট্রিক কাটার মেশিন, এটা তো চেনে না, ইলেকট্রিক কাটার মেশিন জলদি জলদানগি। এ ও খম্ভুর এসো, এ ও খম্ভুর এসো এয়ার কম্প্রেসার, পিকচারটা দেখবেন আর মুখস্থটা করবেন যে এটা কি এ ও কম্প্রেসার। জনগি ইয়ঞ্জবগি, জনগি ইয়ঞ্জবগি ইলেকট্রিক ওয়েল্ডিং মেশিন, ইলেকট্রিক ওয়েল্ডিং মেশিন। গাছু ইয়ঞ্জবগি, গাছু ইয়ঞ্জবগি গ্যাস ওয়েল্ডিং মেশিন। ইয়ঞ্জব বোং, ইয়ঞ্জব বোং ওয়েল্ডিং রড। বেন্দিঙ্গি, পেন্দিঙ্গি ওই যে বাউন্ডিং মেশিন, বাদাই করার মেশিন। তারপর হচ্ছে হুই সিধু, হুই সিধু উত্তোলন করার যন্ত্র, ওই যে উপরে ওঠানোর যে যন্ত্রটা রয়েছে সেটা। হ্যাঁ, খন্থুফুল প্যানেল, খন্থুফুল প্যানেল কন্ট্রোল, কন্ট্রোল প্যানেল। তারপরে হেন্দুখা, হেন্দুখা হ্যান্ড কার। এরপর হচ্ছে জনসন রিল, জনসন রিল বৈদ্যুতিক তারের রিল, বৈদ্যুতিক তারের রিল। গোয়েন্তা, গোয়েন্তা যে কোনো একটা কাজ যদি চলমান থাকে, চলার মধ্যে থাকে, করতেছে, এরকম অবস্থায় বোঝানোর জন্য গোয়েন্তা ব্যবহৃত হয়। তো দেখি উদাহরণটা আমরা, ফোজাঙ্গুন, ফোজাঙ্গুন প্যাকিং। ইজে এখনো কন্যাশয় করা শেষ হয়নি কি, মানে শেষ করেছেন, প্যাকেটিং এখন সব শেষ করেছেন। আনিও না, আনিও না। বেন্ডিঙ্গি রো ওই বেন্ডিং মেশিন দিয়ে ফোজাং হাগো ইসয়, প্যাকেটিং চলছে, প্যাকিং করছি। এই যে ফোজাং হাগো মানে প্যাকিং করছি। তারপর হচ্ছে হই সুথুরো, হই সুথুরো মানে উত্তোলন করার মেশিন দিয়ে মূলগণুল মালামাল। উল্লিগো ইতনেয়, উল্লিগো ইতনেয় মানে উঠাচ্ছেন, উত্তোলন মেশিন দিয়ে মাল উঠাচ্ছেন। নে হ্যাঁ যে ভূমি মালামাল বিউল্য অনেকটা, মুগবজি আনাশয় ওজন নয়, হ্যাঁ মাল এত বেশি একটা ওজন নয়, এরকম বোঝাচ্ছে। একজনে জিজ্ঞাসা করছে যে কী দিয়ে উঠাচ্ছেন, উত্তোলন করার মেশিন দিয়ে নাকি, পরে বলছে হ্যাঁ উঠাচ্ছি তবে মাল বেশি একটা ওজন। উল্লিদা, উল্লিদা অর্থ হচ্ছে যে উঠানো। আচ্ছা ইউনসুফ, ইউনসুফটা দেখি যে অবশ্যই পিকচারগুলো যদি ভালোভাবে মুখস্থ করেন তাহলে আপনি নিজেই পারবেন। ইউনসুফ এই যে জনগি জলদানগি বৈদ্যুতিক কাঠার মেশিন। তারপরে হচ্ছে দুই নম্বরটা হচ্ছে যে জনগি ইয়ঞ্জবগি। তারপরে এটা যদি ব্যান্ডিঙ্গি হয়, এটা হচ্ছে ব্যান্ডিঙ্গি। এরপরে এটা হচ্ছে হুই সিধু। তারপরে এটা হচ্ছে এও খম্পর স্যার, তা আপনি অবশ্যই পারবেন। আচ্ছা তো ইউনসুফ দুইয়ের মধ্যে দেখে কি বলে, খুরিমল বগ ছবি থেকে গোইত্যারুল অর্থ যে গোইত্যা সায়ং হেস ব্যবহার করে থেওয়ারুল হনসং হাসেয় সংলাপটা সম্পন্ন করুন। তো দেখেন এলোটা কি পড়তেছে, দেখি জনগি ইয়ঞ্জবগি, জনগি ইয়ঞ্জবগি ওয়েল্ডিং মেশিন। হ্যাঁ বুঝছি দা লাগানো, ওয়েল্ডিং মেশিন লাগাচ্ছেন উনি। তো প্রশ্নটা কি করছে, জনগি ইয়ঞ্জবগিরো ওয়েল্ডিং মেশিন দিয়ে জাগ ফাগো ইসয় কাজ করছেন, ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করছেন নাকি। তো এখানে বলতে হবে নে হ্যাঁ জনগি ইয়ঞ্জব গিরো, জনগি ইয়ঞ্জব গিরো হ্যাঁ ওয়েল্ডিং মেশিন দিয়ে বুচ্ছি গো ইসয়, এই যে বুচ্ছিদা আছে না, জনগি ইয়ঞ্জব গিরো ওয়েল্ডিং মেশিন দিয়ে বুচ্ছি গো ইসয়, বুচ্ছি গো ইসয় এই যে গো ইত্যা ইসয় দিয়ে দেবেন, বাস খালাস জোড়া লাগাচ্ছি। তারপরে মুসুন জাগবুল হাগো ইসয় কী কাজ করতেছেন, তো এখানে দেখেন হেন্দুখা মানে হ্যান্ড কার হাতের ঠেলা গাড়ি। মূলগণুল উনবেন হাদা, মূলগণুল উনবেন হাদা মালামাল বহন করা, তো এখানে কীভাবে দেবেন হেন্দুখারো ওই যে হ্যান্ড কার দিয়ে মূলগণুল উনবেন হাগো, উনবেন হা দিয়ে যে এখানে গো ইত্যা ইসয় দিয়ে দেবেন। হ্যাঁ মূলগণুল উনবেন হাগো ইসয় মানে হ্যান্ড কার দিয়ে মালামাল বহন করছে। তো যদি বুঝেন তাহলে বিষয়টা একবারে সহজ আমি মনে করি, আর যদি না বুঝেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, কমেন্টটা আপনাকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনি কী বুঝেন না শুধু সেটা বলবেন।
আচ্ছা, তো ভিডিওটা এতটুকু পর্যন্ত তার আগে বুঝছি দেওয়ার তো হচ্ছে যে লাগানো, জোড়া লাগানো, উনবেন হায়দা বহন করা। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত, তারপরে যে হোয়াল থংটা আছে, হোয়াল থংটা এবং জংবোটা, এ দুটো আমরা একসাথে একটা ভিডিও বানাবো, যে 4-5 মিনিট হয়তো বা লাগবে, 2-3 মিনিট, এর মধ্যে যেহেতু কয়েকটা শুধুমাত্র শব্দের অর্থ, তো অবশ্যই ওটাও দেখবেন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের নিকট।